মহালয়ার দিন সকালবেলাটা কি সুন্দর লাগছে দেখো, ওয়েদারটাও বেশ সুন্দর, নিঝুম। বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছিল ভোরে। গুড মর্নিং, মুখে সুজি। আর মায়ের গাছে ফুল ফুটেছে নয়নতারাতে, দেখেছিস? সকাল সকাল দেখেই মন ভরে যায়, যে ফুলই হোক না কেন। বাও, কত বড়, ওইখানেও ফুটেছে, দেখেছিস? তুলসী গাছ, ওইখানেও দুটো ফুল ফুটেছে, বাহ। আর এখানে দেখ, গোলাপি ফুলগুলো কতগুলো হয়েছে, একটা দুটো তিনটে চারটে বাইরে হয়েছে, বাহ। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে 2nd অক্টোবর, আর আজ হচ্ছে মহালয়া। ভোরবেলাতে ঘুমটা ভেঙেছে মহালয়া শুনে, এখানে মাইক দিয়ে দিয়েছিল, এত ভালো লাগছিল বিছানায় শুয়ে শুয়ে শুনতে বলার বাইরে। আর আজকে ওয়েদারটা তো দুর্দান্ত, বাকি চলো মহালয়া স্পেশাল ব্লগটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, আজকে গোটা ব্লগটা দেখতে থাকো। হয়েছে মুখেরটা, সকাল থেকে উঠে আমার নি কাজ শুরু প্রতিদিনের, হয়েছে হয়েছে হয়েছে, আহ নামলো কষ্ট কষ্ট। যা এটা কি পড়ে আছে দেখেছিস, এটা টিয়া পাখি খায়, এখানে পুজো দিচ্ছে। ও মা, এগুলো টিকটিকি তে খায়, টিকটিকি না, এগুলো টিয়া পাখি তে খায় না? না না, এগুলো টিয়া পাখি খাবে না, সেগুলো আলাদা। এই সেই কচু গাছে ঝুলতো? না না, এগুলো অন্য জিনিস, এগুলো তেঁদুরি। তেঁদুরি? হ্যাঁ, এগুলো ডায়াবেটিসের পক্ষে খুব ভালো। তেঁদুরি না, তেঁদুরি খাবি? এই হচ্ছে আমার চা, আর মা এখানে কৃষ্ণ নাম শুনছে। মোচা মোচা আর রুটি গজা পুরি, এত খাচ্ছিস ডিম, তাড়াতাড়ি খেয়ে নে। ডিমে হাত দিচ্ছে, গোটা গায়ে দিচ্ছে, গঙ্গা স্নান করাবে কিন্তু থামো। এই কালকে আমার ইয়ে আছে, সঙ্গ আছে, তুই এদিকে ডিমের হাত দিচ্ছে, ঠাকুরের ঠাকুরের লুচি ভাজি তো করছি, তুই এদিকে স্নান করবি, গঙ্গা স্নান করাবে। আমি কিন্তু আর ভালো বসতে পারবো না তোকে, সাংঘাতিক ব্যাপার। মা এমন করা খেয়ে না, এক টুকরোটা ডিম খাবি, তার জন্য এত নাটকের কি আছে ভাই তোর, পাড়ে এরকম। এখানে সেরকম কোনো কাজ থাকে না, শুয়ে শুয়ে ল্যাত খাচ্ছিলাম, আর তারপর হলাম উঠে স্নানটা করে নিতে, স্নান হয়ে গেছে আমার, মেয়েকে এবার করাবো 12টা বাজে। মা ভাত বসিয়ে দিয়েছে। এটা কি কি বললে, এটা খোসলা? খোসলা খোসলা খোসলা, এটা তো পোস্তর ভাইরা ভাই যাকে বলে, পোস্তর মতো নিয়ে আসবি, খেলে না বললে বুঝতেও পারো না, পোস্তর মতো। এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মা বড়া করবে, করবে দেখো, করবে বড়া, ভালো লাগে বড়া, খাবি তো? আমি তো ওগুলো কোথা থেকে আনছি, আমি একটু খেতেবো, চাল বানাবো। জানি না মিক্সি তে করলে আবার সে লাল পাতা বড়া হবে না, জানিস তো, পোস্ত ভাইরা ভাই। তাড়াতাড়ি খেয়ে নাও, ম্যাডাম খাচ্ছে। হ্যাঁ, 4টাতে উঠেছে, মহালার গান বাজছে, পাতক্রম করছে সব একসাথে, তাড়াতাড়ি খা। আজকে মোচা, ভেজ ডাল, ভেন্ডি আলু ভাজা, পাস তরকারি, আর ওই বড়া, কত কিছু, ওল ভাতে পাস তরকারি, মোচা, আর এই বড়াটা, এটা কাইন্ড অফ পোস্তর বড়ার মতো, ভালো খেতে, ভালো হয়েছে। এই যে সন্ধ্যের গরম গরম র চা, আর মেয়ের আটা বার করে রেখেছি, পরে দুধ রুটি ভেজাবো। ওকে একটু খাজা দিয়ে দাও, দাঁতগুলো ভেঙে যাবে পটাস করে, খাজা খা একটু, তার জন্যই তো বললাম খা। চলো এবার আর কি নিচে একটু ফ্রেশ হাওয়া খেয়ে আসি, আর হেডফোন নিয়েছি, নয় কথা বলবো বাড়িতে, আর নতুবা গান শুনবো, তোর খাবে একটা ভিডিও করবো, আমি হাঁটতে গেলাম, চলো খেয়ে নিই ভেন্ডি আর পাস তরকারি দিয়ে। কোইং এভরিওয়ান, নেক্সট ডে ইভিনিং, ব্লগ এন্ড করতে ভুলে গেছি, বাকি পাশে কোনো ঢাং ঢোলের আওয়াজ পাচ্ছে কিনা জানি না, অ্যাকচুয়ালি আজকে বাড়িতে সঙ্গ আছে, তো সেটা নেক্সট ব্লগে আসবে ডেফিনেটলি। আমার তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি না, তবে শেষ করার আগে একজন তোমাদের সাথেও শেয়ার করি সঙ্গটা, দেখে নাও ডিটেলস তো নেক্সট ব্লগে আসছে, বাকি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে, তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো, টাটা অ্যান্ড গুড নাইট, বাই।